আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূর কিংবা কাছে, কাছে কিংবা দূরে, যে যেখানে বসে মোহাম্মদপুর কলিকাতা আরবালের ইউটিউব ভিত্তিক স্বাস্থ্য দেখতেছেন, স্বাস্থ্য প্রোগ্রাম সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে জানাব বা জেনেতে এসেছি অ্যালোভেরার বিস্ময়কর উপকারিতা, যে আপনারা অনেকে হয়তো জানেনই না। অ্যালোভেরা বা ঘৃতকুমারী হৃদযন্ত্র, স্নায়ুতন্ত্র, মুখের ঘা, পেটের পীড়া, রূপচর্চা সহ অনেক উপকার করে দীর্ঘদিন যাবত থেকে অ্যালোভেরা। মূলত অ্যালোভেরা পাতাই ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন যাবত থেকে, প্রাচীনকাল থেকে। এটি এমন একটি গাছ, এই গাছের পাতা প্রতিদিন সকালে এক গ্লাস করে পান করতে পারলে এবং যার নির্যাস মেশানো শরবত পান করলে কোষ্ঠকাঠিন্য সহ বহু রোগের উপশম বা সুস্থ লাভ করা যায়। বিশেষ করে শরীরের মন এবং সব কিছু ঠান্ডা থাকে। অ্যালোভেরার পাতা নির্যাস মেশানো শরবত রাস্তাঘাটেও অনেক সময় দেখা যায় প্রিয় দর্শক। তবে যেন তেনভাবে বানানো এসব শরবত খাওয়া মোটে উচিত নয়, বরং নিজেরা বাসায় বানিয়ে এই শরবত প্রতিদিন যদি খেতে পারেন তাহলে আল্লাহ রহমত অ্যালোভেরার অনেক উপকার আমাদের শরীরে বা দেহে দিবে। অ্যালোভেরার উপকারিতা নির্যাস পানির সঙ্গে মিশিয়ে পরিমিত পান করলে হৃদযন্ত্র বা হার্টের যন্ত্রণা থেকে স্নায়ুতন্ত্র সবল থাকে এবং মুখের ঘা, বিশেষ করে শুল এবং পানিবাহিত এবং পেটের পীড়ার জন্য অ্যালোভেরা নির্যাস খুবই চমৎকার ফল দেয়। এবং ঠোঁটের কোণে কিংবা জিব্বায় ঘা হলে অ্যালোভেরা পাতার টুকরো ব্যবহৃত হয়। পাতা দুই পাশে পাতলা স্তরটি ফেলে মুখের ভেতরে রাখলে জিব্বার ঘা খুব দ্রুত বা কয়েক দেবীতে সেরে যায়। প্রিয় দর্শক, এটি একটি গুড মেডিসিন। বিশেষ করে ভিতরে রাখলে জিব্বার ঘা সেরে যাওয়ার পাশাপাশি অ্যালোভেরার নির্যাস বের করে মুখে ম্যাসেজ করলেও মুখের স্কিন সুন্দর হয় এবং রূপ লাবণ্য বৃদ্ধি পায়। এবং যাদের জ্বর হয় এবং পেটের পীড়া, পেটের পীড়া বলতে পেটে বদহজম বা চোখা চোখা ঢেক, হজমের সমস্যা, পেট বুটবার শব্দ করে, ডিসেন্টারি প্রদামশায়, তাদের জন্য এটি একটি গুড মেডিসিন। অ্যালোভেরার রস পানির সঙ্গে মিশিয়ে ফেটে খেলে বিশেষ উপকার পাওয়া যায়। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, গ্যাস্ট্রিক আলসার এবং সারাতো অ্যালোভেরার পাতার রস খুবই উপকারী। প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে চাইলে অ্যালোভেরার পাতার রস শরবত করে খেতে পারলে শরীর ঠান্ডা থাকবে এবং গরম ভাবটা সর্দি কেটে যাবে। এর রস মাথায় মাখলে বা মাথা রাখতে পারলে মাথা ঠান্ডা থাকে। অ্যালোভেরা পুরুষের গোপন সমস্যার জন্য এবং গোপন উদ্দীপনা বাড়াতে খুব কার্যকর চমৎকার ফল দেয়। প্রিয় দর্শক, তা বিভিন্ন বিশেষ করে আধুনিক বিজ্ঞানসম্মত এবং অ্যালোভেরা ঘৃতকুমারী বহুদিন থেকে আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসায় ব্যবহার হয়ে আসতেছে। প্রিয় দর্শক, অ্যালোভেরা যে কোনো নার্সারিতে পাওয়া যায়, বারান্দার টবেও এটি লাগাতে পারেন। প্রিয় দর্শক, একটি গাছের কুশি থেকেই আটটি গাছে জন্ম নেয়। আমরা সকলেই অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা শরবত খাব। গোপন সমস্যার জন্য জলের সাথে দুই তিন টুকরো যদি আপনি মিশিয়ে এবং দুই তিনটে খুরমা খেজুর মিশিয়ে ফেটে যদি খেতে পারেন তাতে পুরুষের কোনো সমস্যা দূর হবে। তো প্রিয় দর্শক, আজ আর নয়, সকল সুস্থতা কামনা করে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।